কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারী দুমড়ে মুচড়ে গিয়েছে তার গাড়ি এই মুহূর্তে তিনি কী পরিস্থিতিতে কেমন অবস্থায় রয়েছে কেনই বা ঘটল এত বড় দুর্ঘটনা কী বলছে প্রশাসন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুভেন্দু অধিকারীর কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা তার দেহরক্ষীদের গাড়িতে ট্রাকে লাগে ধাক্কা গাড়িটি দুমড়ে গিয়েছে ট্রাক চালক পলাতক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের থানার কাছে এদিন বাড়ি থেকে বেরিয়ে রথযাত্রার জন্য তমলুকের ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর ঠিক সেই পথেই ঘটে অঘটন রাজ্যের বিরোধী দলনেতা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক ঘাতক ট্রাকটিকে ধাওয়া করেছে পুলিশ শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীদের গাড়িটির সামনের দিকের একটা অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে তার পাশেই ছিল শুভেন্দু অধিকারী অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি তবে কি কারণে এত বড় এই দুর্ঘটনা সেই নিয়ে চলছে তদন্ত তো আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটস সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন